কপালদী নজরুল ইসলাম বাবু কলেজ নারায়ণগঞ্জের 2500-এ অবস্থিত একটি আদর্শ উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় 2000-এর বেশি শিক্ষার্থী সম্বলিত এই কলেজটি 2010 সালের 8ই জুলাই মাননীয় MP নজরুল ইসলাম বাবু প্রতিষ্ঠা করেন। উচ্চ মাধ্যমিক ভিত্তিক এ কলেজটিতে রয়েছে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ। কলেজটি বর্তমানে বহুল পরিচিত কলেজে সুসজ্জিত ক্যাম্পাস ও শিক্ষার্থীদের ফলাফলের জন্য। এরই মধ্যে শতভাগ পাশের হারে কলেজটি জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। কলেজটিতে আছে সুসজ্জিত লাইব্রেরি, যেখানে আছে দেশ বিদেশের নানান বইয়ের সংগ্রহ যা শিক্ষার্থীদের জ্ঞানকে করছে সমৃদ্ধ। উন্নত বিজ্ঞানাগার, যেখান থেকে শিক্ষার্থীরা নিতে পারছে বিজ্ঞানের বাস্তব অভিজ্ঞতা। আধুনিক ছাত্র হোস্টেল, যেখানে 50-এর অধিক ছাত্রের বাসস্থান সুবিধা নিশ্চিত হচ্ছে। কম্পিউটার শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে আছে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব। আছে গুণগত মানের খাবার সমৃদ্ধ ক্যান্টিন। কলেজের আছে নিজস্ব বাস সার্ভিস, যাতে দূর থেকেও শিক্ষার্থীরা সহজেই কলেজে আসতে পারে। আছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, যেখান থেকে শিক্ষার্থীরা নিজের দেশ সম্পর্কে জানতে পারবে। MPO-ভুক্ত এ কলেজের বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হাসান। কলেজটা প্রতিষ্ঠার পর থেকেই নারায়ণগঞ্জ জেলায় পাশের হারে এবং অন্যান্য সাংস্কৃতিক এবং কালচারাল বিভিন্ন দিক দিয়ে নারায়ণগঞ্জ জেলায় প্রথম স্থান অধিকার করে। এমনকি আমাদের এই কলেজের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে। আর ফলাফলের দিক দিয়ে দেখতে গেলে অত্র কলেজটি নারায়ণগঞ্জ জেলায় 3 বার প্রথম স্থান অধিকার করে। সেই সাথে সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে অত্র কলেজের শিক্ষার্থীরা বর্তমানে পড়াশোনা করছে। আমাদের শিক্ষকদের একটা টিম রয়েছে, আমরা প্রত্যেক 20 জন শিক্ষার্থীর জন্য একজন গাইড টিচার রয়েছে, এবং সেই সাথে আমরা ইনকোর্স পরীক্ষা বছরে 5টি নিয়ে থাকি এবং সারা বছরের ফলাফলের ভিত্তিতেই ওদের বার্ষিক পরীক্ষার ফলাফল দেওয়া হয়। এই কলেজটি আমরা 2010 সালে প্রতিষ্ঠিত করেছি। কলেজটি প্রিন্সিপাল হিসেবে একজন ইয়াং এনার্জেটিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ পড়ুয়া মেধাবী ছাত্র জনাব আলমগীর সাহেব রয়েছেন, যার সাথে এক তরুণ শিক্ষক। আমরা দেখেছি কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই এলাকার চড়ে যাওয়া, যে আমাদের SSC পরীক্ষার পর দারিদ্রতার ছোঁয়ায় যারা লেখাপড়া ছেড়ে চলে যেতে চান তাদেরকে খুঁজে বের করে প্রথম এটাকে আমরা আনুষ্ঠানিকতা শুরু করি। সেই 78 স্টুডেন্ট দিয়ে শুরু করা কলেজ আজকে প্রায় 2000-এর বেশি ছাত্রছাত্রী, যেখানে ফেল বলতে কিছু নেই, 100% ছেলে শিক্ষা বোর্ডে পরীক্ষা দিয়ে মেধার স্বাক্ষর রেখে যাচ্ছে। এবং গ্রামের একটি কলেজ হওয়া সত্ত্বেও আধুনিকতায় এবং মন মানসিকতায় উচ্চমান একটি নিদর্শন রেখে তারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন।